আজ 24 অক্টোবর বৃহস্পতিবার। চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই করা 40টি সংবাদ, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম, আর কিছুক্ষণ তারপরই শক্তি বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা। চূড়ান্ত সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, পশ্চিমবঙ্গের 8টি জেলাকে ভয়ানক সতর্কতা। ঠিক কোথায় ল্যান্ডফল করবে এই দানা, কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে, কোথায় তাণ্ডব চালাতে পারে, দেখে নেব বিস্তারিত। অন্যদিকে আবার ঘূর্ণিঝড় দানার মোকাবেলায় 4 জেলাকে লাল সতর্ক, কমলা সতর্কতা জারি কলকাতায়। শিয়ালদা ডিভিশনে বন্ধ থাকবে লোকাল ট্রেন, স্থগিত বিমান পরিষেবা। ডিজেল যানবাহনের উপর নিষেধাজ্ঞা সরকারের নতুন ঘোষণা। থ্রেড কালচার অভিযুক্ত ডাক্তার অভিকের বিরুদ্ধে রিপোর্ট কমিটির, তবে ভাগ্য নির্ধারণ হবে স্বাস্থ্য ভবনে, রিপোর্ট জমা পড়েছে বিরূপাক্ষের বিরুদ্ধেও। জট কাটল জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পের, শর্ত মেনে মেট্রো সম্প্রসারণের ছাড়পত্র সুপ্রিম কোর্টের, তবে গাছ কাটা নিয়ে বড় নির্দেশ আদালতের। শুরু হয়েছে ঘর সার্ভে, এর মধ্যেই একাধিক দুর্নীতির খবর উঠে এসেছে, একই সাথে বেশ কয়েকটি নতুন শর্তও বেঁধে দেওয়া হয়েছে। ঘর পেতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আজকে থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজ আর কিছুক্ষণ পরই ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, সুন্দরবনে তেমন প্রভাব পড়বে না। ল্যান্ডফল করার সময় সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত। এরপর ঘূর্ণিঝড়ের গতিপথ ও বাংলার প্রভাব নিয়ে জানানো হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শক্তিশালী এই ঘূর্ণিঝড় অভিমুখ পাল্টে বর্তমানে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে, দানার মূল প্রভাবও পড়বে ওড়িশাতেই। 24 অক্টোবর রাত 9টায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে বাংলার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ এবং কাল ভয়াবহ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি, বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দানার ব্যাপক প্রভাব পড়বে দীঘার উপকূলের 60 কিলোমিটারের মধ্যে, 3 থেকে 4 মিটার উঁচু ঢেউ উঠবে। ঘূর্ণিঝড়ের জেরে আজ দুর্যোগ বাড়বে। চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, লাল সতর্কতা জারি করেছে। অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী শুক্রবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার ডানার বিপদ এড়াতে 24 ঘন্টায় দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন। আজ রাত 8টা থেকে শুক্রবার 10টা পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদা স্টেশন থেকে কোনো লোকাল ট্রেন ছাড়বে না। একইভাবে হাসনাবাদ, নামখানা স্টেশন থেকেও শিয়ালদার উদ্দেশ্যে কোনো ট্রেন রওনা দেবে না। হাওড়া, শালিমা, সাঁতরাগাছি থেকে 85টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ডাউনে যে ট্রেনগুলি আসবে তার মধ্যে বাতিল 93টি ট্রেন। ঘূর্ণিঝড়ের ফলে যাতে কোনো বিপদ না হয় সেই আশঙ্কায় বিমানবন্দরে আংশিক ব্যাহত পরিষেবা। আজ সন্ধ্যে 6টা থেকে শুক্রবার রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা। এদিকে উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরানো হচ্ছে, সব মিলিয়ে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে কোমর বাঁধছে প্রশাসন। অপরদিকে আবার শুরু হয়ে গিয়েছে ঘর সার্ভে। আবাস যোজনার প্রায় 11 লক্ষ পরিবারের সার্ভে শুরুর কাজ গতদিন থেকেই শুরু হয়ে গেছে। এখানেও আবার দুর্নীতির খবর উঠে এসেছে। অনেকের দাবি ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের বাড়িতে সার্ভে করা হয়নি। কেউ কেউ দাবি করছে যে শুধুমাত্র ঘুরে চলে গিয়েছে, কোন রকম সার্ভে হয়নি, অথচ যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদের কাছে পৌঁছাচ্ছে না সার্ভে কমিটি। যাদের লিস্টে নাম আছে ঘর থাকা সত্ত্বেও তাদের কাছে পৌঁছাচ্ছে, এর ফলে এখনো প্রচুর সংখ্যক মানুষ ঘর তৈরি থেকে বঞ্চিত থাকতে পারে এমনটাই আশঙ্কা। আবারও ঘরে দুর্নীতি ঢুকতে চলেছে। অন্যদিকে আবার ডিজেল যানবাহন মালিকদের নিয়ে দুশ্চিন্তার খবর, কারণ সরকার ভারত জুড়ে ডিজেল যানবাহন নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করছে। ক্রমবর্ধমান বায়ু দূষণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দিল্লি NCR-এ বায়ু গুণমান সূচক 500-এর উপরে পৌঁছে গিয়েছে, যা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। অপরদিকে আবার থ্রেড কালচারে অভিযুক্ত বিতর্কিত চিকিৎসক ডক্টর অভিকদের বিরুদ্ধে জমা পড়ল রিপোর্ট। চিকিৎসক তরুণীর মৃত্যুর পর আরজি করে সেমিনার রুমে দেখা গিয়েছিল SSKM হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ওই চিকিৎসককে। একই সঙ্গে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রোগী না দেখা, থ্রেড কালচার মর্গে দুর্নীতির মতো বহু অভিযোগ তার বিরুদ্ধে। এইসব অভিযোগ খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার মেডিকেল
কলেজের প্রিন্সিপাল ডক্টর উৎপল দায়ের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গড়েছিল স্বাস্থ্য ভবন। বুধবার সেই কমিটি এসএসকেএম এর অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিল। সূত্রের খবর, চিকিৎসক অভিজ্ঞদের লিখিতভাবে অভিযোগ স্বীকার করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এই রিপোর্ট যাবে স্বাস্থ্য ভবনে। রেডিওথেরাপির বিভাগের এই ডাক্তারদের ভবিষ্যৎ কি তা ঠিক করবে প্রশাসন। অন্যদিকে আরেক বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও রিপোর্ট জমা পড়েছে। তবে আরো কয়েকজন সাক্ষী গ্রহণ বাকি রয়েছে, তারপরেই ঠিক হবে বিরূপাক্ষের ভবিষ্যৎ। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।